নমস্কার, আমি অদিতি। থিয়েটার ফোরামের সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা সকলেই জানেন যে থিয়েটার ফোরামের নাটকের শো কবে কোথায়ের মাধ্যমে আমরা একটি ভিডিও সম্প্রচার করে থাকি, যার মাধ্যমে আপনারা জানতে পারেন কবে কোথায় কোন দিন কী কী নাটকের শো আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ অর্থাৎ 14 নভেম্বর কোথায় কী কী নাটকের শো আছে তার একটি সম্পূর্ণ তালিকা। নাটকের তালিকাগুলি হল: একাডেমিতে সৌমিত্র স্মরণে দুপুর 3টে প্রথম নাটক দুটি কাপুরুষের কথা, প্রযোজনা মুখোমুখি, নির্দেশক পৌলমী চট্টোপাধ্যায়, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়। একাডেমিতে সন্ধে 6:45 দ্বিতীয় নাটক টাইপিস্ট, নির্দেশক পৌলমী চট্টোপাধ্যায়, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন থিয়েটারে সন্ধে 6:30 নাটক গুলাব, প্রযোজনা কলিকথা, নির্দেশক স্পন্দন মুখার্জি, নাট্যকার সৈকত চক্রবর্তী। মিনার্ভা থিয়েটারে সন্ধে 6টায় নাটক পাখির বাসা, প্রযোজনা কলকাতা স্বতন্ত্র, নির্দেশক শ্যামল চক্রবর্তী, নাট্যকার শ্যামল চন্দ্র। বাংলাদেশ সেগুন বাগিচা রমনা ঢাকায় নাটক আষাঢ়স্য প্রথম দিবসে, প্রযোজনা থিয়েটার ফ্যাক্টরি। সেগুন বাগিচা রমনা ঢাকায় নাটক প্রতিষ্ঠা বার্ষিকী, প্রযোজনা রঙ্গপীঠ। সেগুন বাগিচা রমনা ঢাকায় নাটক দ্রৌপদী পরম্পরা, প্রযোজনা থিয়েটার আরামবাগ। ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা, বিকেল 5:30 প্রথম নাটক করোনা পুজো, প্রযোজনা ঠাকুরনগর প্রতিধ্বনি, নির্দেশক রিমিল সেন, নাট্যকার রিমিল সেন। ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা দ্বিতীয় নাটক আদাব, প্রযোজনা কাঁকিনাড়া শিল্পাঙ্গন, নির্দেশক রাজা দে, নাট্যকার রাজা দে। নিউ আলিপুর শাহাপুর সরকারি আবাসন চত্বর সন্ধে 6টায় প্রথম নাটক ক্যাপচার, প্রযোজনা বিডন স্ট্রিট শুভম রেপার্টরি, নির্দেশক অস্মিতা খা। নিউ আলিপুর শাহাপুর সরকারি আবাসন চত্বর দ্বিতীয় নাটক ভাঙনের পথে, প্রযোজনা ভীমরতি, নাট্যকার পরিমল ভট্টাচার্য ও অর্ক ভাদুড়ি। পিতৃদেব মধুসূদন মঞ্চ দুপুর 2:30 প্রথম নাটক সুটকেস, প্রযোজনা রংতাল থিয়েটার, নির্দেশক রতন চক্রবর্তী। পিতৃদেব মধুসূদন মঞ্চ দ্বিতীয় নাটক জীবন, প্রযোজনা আলাপন দুর্গাপুর, নির্দেশক রঞ্জিত দেওয়ানজি। পিতৃদেব মধুসূদন মঞ্চ তৃতীয় নাটক শুকনো গাঙে আসুক, প্রযোজনা সমতট সংস্কৃতি, নির্দেশক অনুরণ বসুরায়। পিতৃদেব মধুসূদন মঞ্চে চতুর্থ নাটক তবুও আমরা, প্রযোজনা বিভাবন, নির্দেশক সুপ্রিয় সমাজদার। পিতৃদেব মধুসূদন মঞ্চ পঞ্চম নাটক অধিকার, প্রযোজনা দমদম চক্রবাক, নির্দেশক সঞ্জয় চক্রবর্তী। এই ছিল আজকের নাটকের শোয়ের সম্পূর্ণ তালিকা। এছাড়াও আপনারা যদি আপনাদের নাটকের শোয়ের বিজ্ঞাপনগুলি আমাদের এই থিয়েটার ফোরামের মাধ্যমে সম্প্রচার করতে চান, তাহলে এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা তা অবশ্যই সম্প্রচার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।